আপনাদের মধ্যে অনেক লোক এমন আছে যাদের শরীরে খাওয়া দাওয়া একটুও লাগছে না সে সব কিছু সঠিকভাবে খাচ্ছে সঠিকভাবে ডায়েট নিচ্ছে খাবার দাবার ওর বেশ ভালোই ওর পরেও ওদের ওজন কিছুতেই বাড়ছে না আর এই জন্য ও অনেক টেনশনে আছে অনেক রকম ভিডিওস দেখে নিয়েছে আর এই জন্য আজকের এই ভিডিও তৈরি করেছি কেননা এই ভিডিওকে দেখার পরে আপনাদের যে জিনিস আমি আপনাদেরকে বলবো ওগুলি যেমনি করা স্টার্ট করবেন আপনি দেখবেন যে ওজন আপনার অনেক দ্রুতভাবে বাড়তে থাকবে আর আপনাদের বেশি সময় লাগবে না আপনাদের কেবল এক মাসে আপনারা রেজাল্ট দেখতে পাবেন মানে আপনাদের এটা ফিল হবে যে আপনার ওজন বাড়ছে তো একদম সময়কে নষ্ট করবো না সব থেকে প্রথমে আপনাদের এটা বুঝতে হবে যে ওজন আমাদের কিভাবে বাড়ে আমি অনেকবার অনেক ভিডিওসে আমি আপনাকে এটা বলেছি যে ওজন বাড়ানোর জন্য সব থেকে ভালো ভালো জিনিস আপনাকে যেটা করতে হবে ওটি হলো ক্যালোরিযুক্ত ফুড নিন আপনি বেশি ক্যালোরিযুক্ত ফুড নেবেন তো আপনার ওজন আপনি আপ বাড়তে থাকবে অনেক লোক কি করে ভাত ডাল রুটি সবজি ছাড়া কোনো কিছু খাই না তো এগুলিকে ছাড়া যদি আপনি কোনো জিনিস না খাবেন তো ওজন আপনার কি হয়ে বাড়বে ওড়িশাতে যদি আপনারা কেবল মাত্র ভাত ডাল রুটি সবজি খান তো এটাকেও হাই ক্যালোরিতে বদলাতে হবে কিভাবে বদলাবেন এটিকে হাই ক্যালোরিতে অনেক ছোট্ট একটা উপায় বলছি শুনুন আপনার নর্মাল ফুডসকে হাই ক্যালোরিতে বদলানোর জন্য ধরুন আপনি ভাত খাচ্ছেন খাওয়ার সময় গরম ভাতে একটু গাওয়া ঘি লাগে নিন আপনারা প্রায়শই দ্বিগুণ ক্যালোরি পাবেন এই ভাত থেকে বা যদি বাড়িতে ঘি না থাকে তাহলে এই ভাতে কিছু সবজি মিশিয়ে খিচুড়ি ভাত আপনি বানিয়ে নিতে পারেন আপনি ভাবতেও পারবেন না ওই ভাতের মধ্যে যত ক্যালোরি ছিল সব ডবল হয়ে যাবে এবার যদি আপনি রুটি খান তো রুটিতে হালকা গাওয়া ঘি লাগিয়ে নিন এতেও আপনি দ্বিগুণ ক্যালোরি পাবেন যেটা আপনার ওজন বাড়ানোয় অনেক বেশি সাহায্য করবে নেক্সট আমাদের টিপের কথা বলি যেটা হলো অনেক লোক কি করে সকালে কিছু খেলো দুপুরে খাবার খেলো আর তারপর আবার সোজা রাত্রে খাবার খাচ্ছে মানে এই একদিনে কেবলমাত্র তিনবার খাবার খাচ্ছে যেটা থেকে ওদের ওজন বাড়তে পারে না কখনো বাড়তে পারে না আপনাদের কি করতে হবে একদিনে চার থেকে ছয় বার খাবার খেতে হবে এবার খাবার খাওয়ার এটা মানে নয় যে পুরো থালা নিয়ে বসে গেলেন ওটাই খেতে আছেন যে কোনো জিনিস আপনাদের খেতে থাকতে হবে দুই থেকে তিন ঘন্টার গ্যাপে এর জন্য আপনারা আপেল কিনে রাখতে পারেন কলা খেতে পারেন কাঁচা ছোলা ভিজিয়ে রেখে মুঠো মুঠো খেতে পারেন ড্রাই ফ্রুটস খেতে পারেন তখনই আপনাদের ওজন সঠিকভাবে বাড়তে পারবে বেশির থেকে বেশি ফুড খেতে পারবেন আপনারা একবারে এক গাদা খাবার কখনোই খাবেন না এর থেকে ওজন বাড়বে না উল্টে হজম শক্তি খারাপ হবে তাই একটু একটু করে খান কিন্তু চার থেকে ছয় বার দিন ভরে খান তখনই আপনাদের ওজন বাড়তে পারবে নেক্সট টিপের আমাদের কথা বলি আর যেটা হলো আপনাকে রোগা দেখতে তখন লাগে যখন বডির মাংসপেশি রোগা পাতলা থাকে তাই আপনি আপনার মাংসপেশির মাংসকে বাড়ান দেখুন এখানে অনেক লোক কীভাবে যে যদি আমাদের বডি তৈরি করতে হয় তাহলে আমাদের কেবলমাত্র প্রোটিনে দরকার পড়ে আর যখন আমরা আমাদের মাসেলস মাস্ককে বাড়াবো আমাদের পেশির থেকে বেশি কার্বোহাইড্রেট খেতে হয় প্রোটিন নয় দেখুন মাসেলস বানানো একটা আলাদা জিনিস আর মাসেলসের মাংস পেশিকে বাড়ানো একটা আলাদা জিনিস এই জন্য অনেক বডি বিল্ডার্স বাল্কিং করে তাহলে এতে আপনি কি খাবেন আপনি খেতে পারেন ভাত রুটি সেদ্ধ আলু মিষ্টি আলু বা লাল আলু যেটাকে বলি আমরা ওর সাথে কলা হয়ে গেল এগুলি কিছু এমন সস্তা জিনিস যেটা হাই ক্যালোরিজ হাই কার্বোহাইড্রেট আর এটা স্টুডেন্টরাও এফোর্ড করতে পারবে যেটা আপনার মাসেলসের মাসকে বড় বানানোর সাহায্য করবে আর যেটা থেকে আপনার সময়ের সাথে সাথে ওজন বাড়তে থাকবে এরপরে আমাদের নেক্সট টিপের কথা বলি একটা কথার খেয়াল সবসময় রাখবেন আমি অনেকবার এই কথা বলেছি যে মাসেলস মাস যখন আমরা বাড়াই তো আমাদের বডির ওজন আপনে আপই বাড়তে থাকে তো অনেক লোক কী করে কেবল মাত্র খাওয়া দাওয়া করে তার মাসেলস মাস বাড়ানোর চেষ্টা করে আর এটা ওদের সব থেকে বড়ো ভুল আর যদি আপনারা ভালো ডায়েট নিচ্ছেন আর ওই ডায়েটের সাথে একটুও ব্যায়াম না করেন তো ওজন কখনোই বাড়বে না ওজন বাড়লেও কেবল মাত্র আপনার পেট বাইরে বেরোবে ফ্যাট বাড়বে আপনার বডিতে মাসেলস মাস বাড়বে না যেটা থেকে আপনার বডি দেখতে খুব বাজে লাগবে তো এই কথার খেয়াল রাখবেন যে যদি মাসেলস মাস বাড়াতে চান ওজন বাড়াতে চান তাহলে ব্যায়াম করা অনেক বেশি ইম্পর্টেন্ট কমসে কম আপনি সপ্তাহে তিন দিন ওয়ার্কআউট করবেনই করবেন আমি আপনাকে বলে দিই যদি আপনারা ব্যায়াম করতে চান তাহলে আপনারা শুধুমাত্র লাগে নিন। একদিনে দশটি আপ লাগাবেন ওরপরে দুই থেকে তিনটি পুল আপস লাগাবেন ওর সাথে স্কোয়াটস লাগাবেন দশ থেকে বারোটি এই এতটা যদি আপনারা প্রতিদিন করে নেন তাহলে আপনাদের ওজন বাড়তে থাকবে ব্যাস এটা খেয়াল রাখবেন যে যেই ব্যায়ামই আপনারা করবেন ওটি পুরো ফোকাসের সাথে ব্যায়ামটিকে আপনাকে সম্পূর্ণ করতে হবে এরপর কথা বলি আমাদের নেক্সট টিপের দেখুন অনেক লোক এই ভুল করে যেটা থেকে ওদের ওজন বাড়ে না যেটা ওরা খায় ওদের শরীরে লাগেই না যখন আপনারা খাবার খাবেন শরীরে লাগবেই না তো ওজন আপনার কোথা থেকে বাড়বে লোক কি ভুল করে লোকেরা খাবার খাওয়ার মাঝেই বা শেষে জল পান করে নেয় একদম পেট ভর্তি করে জল পান করে নেয় আর যেটা থেকে আপনি যেই খাবারই খাচ্ছেন ওটি সঠিকভাবে হজম হতে পারে না আমাদের এই কথার খেয়াল রাখতে হবে যে যখনই আপনারা খাবার খাবেন খাবার খাওয়ার মাঝে আপনারা জল পান করবেন না আর খাবার খাওয়ার আধ ঘন্টা অবধি আপনাদের জল পান করা যাবে না কিন্তু যদি আপনার কষ্ট হচ্ছে খাবার গলায় লাগছে তখন একটু জলের ঘুট নিয়ে নিতে পারেন আপনি কিন্তু অনেক বেশি জল পান করা যাবে না আপনাকে নাহলে আপনাদের ওজন কখনও বাড়বে না কেননা যেটাই আপনারা খাবেন ওই খাবার সঠিকভাবে হজম হবে না তো যদি আপনার খাবার হজমই না হয় তো আপনার বডিতে কিভাবে লাগবে তো ওজন কিভাবে বাড়বে তো এই কথার খেয়াল রাখুন খাবার খাওয়ার সময় আগে ও পরে মাঝে জল পান করবেন না আপনি খাবার খাওয়ার আধ ঘন্টা পরেই জল পান করবেন এই যতগুলি টিপস আমি আপনাকে বললাম এই সবগুলিকে আপনি যেমনিই ব্যবহার করা শুরু করবেন আপনারা দেখবেন বেশি সময় লাগবে না অনেক কম সময়ে আপনার ওজন দ্রুতভাবে বাড়তে থাকবে আর আপনাদের জন্য এই দুটি স্পেশাল দুটি ভিডিও দেখার জন্য রেকমেন্ড করছি আপনারা এখান থেকে ক্লিক করে দেখতে পারেন